কাছে জানি কেমন লাগে, বিপক্ষ মানে আমি যদি মারামারি লাগি, আমার লগে যদি একজন কেউ মারামারি লাগে, হইল আমার বিপক্ষ, তাই না? আর প্রতিপক্ষ মানে কি? প্রতিপক্ষ আমিও একজন শিল্পী, আমার সাথে যে গান করবে আজকে উনি একজন শিল্পী, উনি হলো আমার প্রতিপক্ষ। এটা আগে বুঝতে হবে, তারপরে বলতে হবে। আমিও আগে যখন বুঝতাম না তখন কইতাম বিপক্ষের শিল্পী যিনি, তারে সালাম দিলাম আমি। এই যে সালাম যে বিষয়টা, বিপক্ষের তো বলা যায় এটা বুঝা বলতে হবে। খুব সুন্দর বলছেন, যাক সমস্যা নাই। অনেকজনের কাছে থেকে মানুষ যে একজন মানুষ যে সব কথাই জানে এমন না বিষয়টা বাবা। জন্ম হতে মৃত্যু পর্যন্ত খালি শিখতেই শিখতেই সময় যায়, তাই না বাবা? শিক্ষার কি কোনো শেষ আছে রে বাবা? শিক্ষার কোনো শেষ নাই। তার জন্য আমার বোনরে আমি কয়ে দিলাম, বোন যদি তুমি আবার কখনো কারো সাথে গাও, বিপক্ষ কয়ো না, কারণ তুমি তার মারামারির লেগে দাঁড়াও না। তুমি প্রেম দিবার জন্য দাঁড়াইছো, আরেকটা মানুষ যেন প্রেম পায় তোমার প্রেমে, তাই না? তুমি প্রতিপক্ষ শিল্পী বলবা, এটা আমার মন থেকে তোমার কথাটা বইলা দিয়া গেল। কর্তাপক্ষ থেকে কোনো পালা দেয় নাই, একটা গান আয়া পড়ছে, কারণ বইনি যে গান আরম্ভ করছে, খালি দেখতাছি মাল দিতাছি। বনি যে গান আরম্ভ করছে খালি তেই মাল পরই, তাই আমি আমার মন থেকে একটা গান আইছে, মাল পড়লে পড়ুক না পড়লে নাই, গানটা শুনে যাইতে আমি চাই। আমি লামালা মিন্নুরি গান গাই, ওই কারো ভালো লাগুক সে না লাগুক আমি আমারটাই গাই। দরদি বাবা ওই জায়গায় যাই, একটা গান মহাজনী গান রাখি। মহাজনী গানটার পরে আমি যার দরবারে এসেছি সেই সমরউদ্দিন শাহ বাবার নামে গানটি রাখার চেষ্টা করব। তবে আগে একটা মহাজনী গান রাখার চেষ্টা করি, সবাই মনোযোগ সহকারে গানটা শ্রবণ করবেন। ধন্যবাদ। কারো রক্ত মাংস বিষ খাইয়া, ওরে বাবা বানাইল তার কাক, তোরা সাবধান হইয়া থা। রং বাজারে ঘুরিতেছে মানুষ খেয়ে কোবাক। গানই যখন শুনবেন, কথা তো আর শুনবেন না, গানই শুনে যায়, তবে কথাগুলি বালা করে শুনতেই হইল কথা, আর কি শুনুন। আপনারা যদি কথা বুঝতে পারেন, আপনারা যদি গান শুনতে পারেন, ওইটাই আমার স্বার্থ। কে আইয়া ডাইলা দিল, কেডা উপরে বাসো মারলো, 1000 মারলো, এদিক আমি এদিক তাকায় আমি আলামিন্দুরি গান করি না। টেকা কোন দিক দিয়ে মাইরা দিয়ে গেছে, কোন দিক দিয়ে পুইরা গেছে, হেডার খবরই রাহি না। তো গান ডাইয়া পড়ছে গায়া লাই, রং বাজারে ঘুরিতেছে মানুষ থেকে মাগ করা, রং বাজারে ঘুরিতেছে মানুষ থেকে মাগ করা, সাবধান হইয়া থাক। রং বাজারে ঘুরিতেছে মানুষ থেকে মাগ করা, সাবধান হইয়া থাক। রং বাজারে ঘুরিতেছে মানুষ থেকে মাগ করা, সাবধান হইয়া থাক। রং বাজারে ঘুরিতেছে মানুষ থেকে মাগ করা, সাবধান হইয়া থাক। বাবা
বাবা রে কেউ কেউ কয় তারে বলে সোসা কেউ কেউ তারে কেউ কেউ তারে বলে সোসা ফাটা তাহার নাক তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ খেকোবা রংবাজারে ঘুরিতেছে মানুষ খেকোবা তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ কত বংশ করছে ধ্বংস নিপাত করছে পুরি আরে বাবা কেউ কেউ বলে বাঘের নামটি হয় যে কুলেশ্বরী কত বংশ করছে ধ্বংস নিপাত করছে পুরি কেউ রে অল্পতে বানাই আবুরি অল্পতে বা অল্পতে বানাই আবুরি বানাই পুজি গো তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ কে কবা রংবাজারে ঘুরিতেছে মানুষ কে কবা তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ ঠেক গভীরে গভীর জঙ্গলে সেই যে বাঘের বাড়ি বাবারে পাহাড়ের গুহায় বসত করে মুখ ভরা তার গালি আরে গোপনে গভীর জঙ্গলে সেই যে বাঘের বাড়ি আরে পাহাড়ের গুহায় বসত করে মুখ ভরা তার দাড়ি আরে কেউ কয় তারে অক্ষয় পুরী কেউ কয় তারে কেউ কয় তারে বলে কেউ কয় তারে কুলের শরীফ হাতা তাহার নাক তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ খে কোবাক তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ খে কত যুগির ঋষি মনি খাইছে সারে নাই কারো বাবা দেওয়ান লোকমানে কয় ওরে মন মনরে মনরে মন মনরে আমার দেওয়ান লোকমান বলে আর যায় না সেই যে বাগের থাবা কত যুগির ঋষি মনি খাইলো সারে নাই তারো বাবা এই বেটা গুপ্ত কৌশল জানে দেবা গুপ্ত কৌশল গুপ্ত কৌশল জানে দেবা সে লই চালাই আছে রাখ তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ খেকোবা রংবাজারে ঘুরিতেছে মানুষ খেকোবা তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ খে রক্ত মাংস পিস খাইয়া বানাইল তার কাক বাবা কারো রক্ত মাংস পিস খাইয়া বানাইল তার কাক তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ ঠেকোবা তোরা সাবধান হইয়া থাক রংবাজারে ঘুরিতেছে মানুষ ঠেকোবা তোরা সাবধান হইয়া থাক মানুষ থেকো